পৃথিবীর সবচাইতে কৃপন ব্যক্তি কে আমরা সাধারণত মনে করি যে ব্যক্তি অর্থ শুধু নিজের জন্য সঞ্চিত করে রাখে অন্যের পিছনে ব্যয় করে না বা দান সদকা করে না তাকে আমরা কৃপণ মনে করি কিন্তু সেই কৃপন ছাড়াও তার চাইতেও আরও বড় কৃপনের কথা হাদিসের মধ্যে এসেছে যেমন এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলীহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন হাদিসটি তিরমিজে শরীফের মধ্যে আসছে এবং মেশকাতের নয় শত তেত্রিশ নং হাদিস এটা আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন আল উল্লা জি মান জুকির তো ইন্দাহু ফালামি আলাইয়া অর্থাৎ প্রকৃতপক্ষে বড় কৃপন হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ সে আমার উপরে দূরত পড়ল না সুতরাং এই হাদিসের মধ্যে একটা জিনিস আমরা পেলাম যে রসুলুল্লা সাল্লাল্লাহু আলী ও নাম পড়ার পরে নাম শোনার পরে যে দূরত পড়তে হয় সাল্লাহ আলিহি ও সাল্লাম এটা যে ব্যক্তি না পড়বে তাকে বড় কৃপন বলা হয়েছে তাকে সবচেয়ে বেশি কৃপন বলা হয়েছে অন্য আরেকটি হাদিস মুস্তাদ আহমদ এবং মুস্তাদ হাকিমের মধ্যে এসেছে সেখানে দুই শ্রেণীর মানুষকে কিপন বলা হয়েছে এক নাম্বার হচ্ছে রসুলুল্লাহ সাল্লি সাল্লামের নাম শোনার পরে যে ব্যক্তি দূরত পড়ে না সেই ব্যক্তিকে বলা হয়েছে বড় কৃপন আর দুই নাম্বার বলা হয়েছে যে ব্যক্তি সালাম দিতে কার্পণ্য করে সালাম দিতে কার্পন্ন করে অন্যকে সালাম দেয় না তাকেও বড় কৃপন বলা হয়েছে এগুলোর ক্ষেত্রে কারণ হচ্ছে কাউকে সালাম দিলে অথবা রসুলুল্লা সাল্লাল্লাহু আলিহি ও সাল্লামের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলি ও সাল্লাম বললে এটার দ্বারা তো কোনো অর্থ ব্যয় হয় না কোনো সময় বেশি ব্যয় হয় না এটার পিছনে অনেক আলাদা মেহনত করতে হয় না কাজে এতটুকু জিনিস যদি কোনো ব্যক্তি না করে তাহলে কৃপন ছাড়া তাকে কি বলা যেতে পারে যেন রসুল্লা সাল্লু আলিহি ওয়াসাল্লাম এই দুইশ্রীর মানুষকে যে কৃপণ বলেছেন আর কৃপণের ক্ষেত্রে অনেক শাস্তির কথা এসেছে কাজেই আমরা সেই কৃপণতা থেকে বেঁচে থাকবো আমরা যেন এই কাজগুলো বেশি বেশি করতে পারি মানুষকে যেন আমরা সালাম দিতে পারি এবং রসুলুল্লাহ সাল্লু আলিহি ও নাম শোনার পরেই এবং উচ্চারণ করার পরেই যেন আমরা রসুলের উপরে দূরত পাঠ করি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন